দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। কোথাও কোথাও বাসে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছেন বা পুড়ে দগ্ধ হয়েছেন। তাই নিজের নিরাপত্তার স্বার্থে নিরাপদ বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন অনেক যাত্রী। ফলে সাধারণ সময়ের চেয়ে অবরোধের দিনে ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ। আটই নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে বিএনপির তৃতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এদিন সকালে ঢাকার রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, কিছু সময় পর পর বিভিন্ন গন্তব্য থেকে ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে থামছে। প্রতিটি ট্রেন থেকেই বহু যাত্রী প্ল্যাটফর্মে নামছেন, আবার বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কেউ কেউ অপেক্ষায় আছেন ট্রেনের। অন্যদিকে কাউন্টারগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে। লুনা ফ্রুস্টিপা, ঢাকা পোস্ট।